মুজিব একটি জাতির রূপকার ছবির প্রদর্শনী বন্ধে আইনি নোটিশ। জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগে মুজিব একটি জাতির রূপকার সিনেমার প্রদর্শনী বন্ধের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ১৯ অক্টোবর বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এই নোটিশ পাঠিয়েছেন। তথ্য সচিব ও ভারতীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট ১০ জনকে এই নোটিশ পাঠিয়েছেন। এই নোটিশে আগামী ৭ দিনের মধ্যে চলচ্চিত্র থেকে জিয়াউর রহমান সম্পর্কিত বিষয়বস্তু অপসারণ এবং এই সময়ের মধ্যে এর প্রদর্শনী বন্ধের অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশের সংশ্লিষ্ট ৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ভারতের ৩ জনকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল। প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার ছবিটি ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন সু। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দিন আহমেদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দিঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকির আহমেদ, মিশা সৌদাগর সহ দেশের শতাধিক শিল্পী। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।